বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য দারুণ এক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, বিশাল এক চাকরির বিজ্ঞপ্তি, যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা চেষ্টা করব যে আজকে আপনাদের এই চাকরির বিষয়ে টোটাল তথ্যটা দেওয়ার জন্যে। যারা আবেদন করবেন তারা এখনই রেডি হয়ে যান। এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বিটিইএ। পরিচালনা পরিষদের নাম হচ্ছে বঙ্গবন্ধু পর্যটন অলিম্পিয়াড 2022। বিভাগের নাম থানা ও ইউনিয়ন পর্যায়ে। আপনারা সারা বাংলাদেশের যে কোনো থানা বা ইউনিয়ন পর্যায় থেকে আবেদন করতে পারবেন, আর এটা অনেক লোক নেবে। আমি দেখাচ্ছি আপনাদের পদের সংখ্যা হচ্ছে সমন্বয়কারী, পদের সংখ্যা হচ্ছে, পদের নাম হচ্ছে সমন্বয়কারী, পদের সংখ্যা হচ্ছে 5307টি। অনেক আপনারা যে কেউ আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতাও খুব কম, এইচএসসি পাস, অভিজ্ঞতা 1 থেকে 2 বছর থাকলেই চলবে। বেতন দেওয়া আছে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক। প্রার্থীর ধরন পুরুষ এবং মহিলা, যে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। বয়স হচ্ছে 18 থেকে 35 বছর পর্যন্ত। কর্মক্ষেত্রে যে কোনো জায়গায়, আপনার যে কোনো জায়গায় আবেদন করার জন্য প্রস্তুত থাকতে হবে। আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহী প্রার্থীরা jobs.bdjobs.com এ আবেদন করতে পারবেন। আপনি bdjobs.com এ আবেদন করার নিয়ম হচ্ছে, এখানে একটা আবেদন অ্যাকাউন্ট খুলে নিতে হবে। খুব সুন্দরভাবে অ্যাকাউন্ট করার পরে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। আর আবেদনের ফি হচ্ছে 205 টাকা, 205 টাকা দিতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 জানুয়ারি 2023। তার মানে সময় অনেক পাবেন আপনারা, বুঝে শুনে আপনারা। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের আবেদনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন। আবারও বলছি যে এখানে পদের সংখ্যা হচ্ছে 5307টি, যদি ভুল না বলে থাকি। আর শিক্ষাগত যোগ্যতা একেবারেই কম, এইচএসসি পাস। এইচএসসি পাস এখন অনেক ছেলে পেয়ে এইচএসসি পাস, তা আপনারা আবেদন করতে পারবেন। তো এরকম আপনারা যদি বেশি বেশি চাকরির বিজ্ঞপ্তি আমাদের সঙ্গে পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকুন।